কুমিল্লায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের সামনে দাঁড়াতে পারল না ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব। বসুন্ধরা কিংস জয় পেয়েছে 14-0 গোলে। একাই 6 গোল করেছেন এ মৌসুমে দলে যোগ দেওয়া ডরিয়েন্টন গোমেজ। হ্যাট্রিক করেছেন রবসন রবিনহো। সোমবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বসুন্ধরা কিংসের আক্রমণে পর্যুদস্ত হয়ে পড়ে ফকিরাপুল। প্রথমার্ধে 7-0 গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ম্যাচের মাত্র 5 মিনিটের সময় গোলের খাতা খুলে ফেলে বসুন্ধরা কিংস। পরে একে একে আরও 6টি গোল করে প্রথমার্ধ শেষ হয় 7-0 গোলে। দ্বিতীয়ার্ধে আরও 7 গোল করে অস্কার ব্রুজেনের দল। একতরফা ম্যাচে শেষ পর্যন্ত 14-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। টিমের সাথে খেলে আমরা সবসময় অপোনেন্টকে রেসপেক্ট করি, কারণ যে কোনো সময় যে কোনো সিচুয়েশন হইতে পারে। আর আমরা এই টুর্নামেন্ট এবং সিজনের জন্য আমাদের যে প্রিপারেশনটা হয়েছে আউটস্ট্যান্ডিং প্রিপারেশন আমরা নিয়েছি, কারণ আমরা এই বছরটা সবাই একসাথে প্রি সিজনটা করতে পেরেছি। দাঁড়াইছি, এটা আমাদের কপাল আমি মনে করি, ঠিক আছে।